ঘোলাটে নজরে সামনের মানুষটাকে উপলব্ধি করার প্রচেষ্টা চালাতে লাগল। দৃষ্টি স্থির হওয়াতে অমিত দেখতে পেল পা মুড়িয়ে মেঝেতে বসে আছে মিমি, হাত দিয়ে আঁকড়ে ধরে আছে তাজা ক্ষতের সেই পায়ের অংশ। অমিত দ্রুত উঠে আসার শরীরটাকে কোনো মতে টেনে মিমির কাছে নিয়ে গেল। কুচি মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল মেয়েটা বেশ কড়া ব্যথা সহ্য করছে। অমিত মিমির গালে হাত রেখে বলল, হেই প্রিন্সেস, তোর খুব ব্যথা হচ্ছে, কেন আসতে গেলি মা এখানে? তুই বস, নড়িস না কিন্তু একদম। অমিত উঠে গিয়ে দ্রুত আলমারি থেকে ছোট বক্সটা বের করে আনল। মিমির মুখোমুখি বসে পা থেকে কাঁচের টুকরোটা টেনে বের করল। তবে মিমি উফ শব্দটা পর্যন্ত করেনি। এতক্ষণ যে ব্যথাটা তার অনুভব হচ্ছিল সেই ব্যথাও চাপা পড়ে গেছে অন্য কোনো মূর্ছে দেয়া ব্যথার কাতরতায়। ভাইটার চোখে মুখে তাকিয়ে মিমি তার সব যেন ভুলে বসেছে। চোখের আশেপাশে প্রগাঢ় অসহ্যকর এক বেগুনি বর্ণের আবরণ, ওষ্ঠদয় কেমন শুকিয়ে মরিয়া হয়ে আছে, চুলের বুনট কেমন উস্কোখুস্কো, গায়ের টি শার্টটাও এলোমেলো হয়ে আছে। অমিত সব ভুলে পায়ের কাঁচের টুকরো বের করে সযত্নে পায়ের ঘা পরিষ্কার করতে লাগল। চেহারায় ভাব ভঙ্গিমা এমন যেন ঘাটা তার নিজের পায়েই হয়েছে। এখানে কেন এসেছিস বলতো? তোকে নিতে এসেছি ভাইয়া। অমিত মাথা উঁচিয়ে মিমির দিকে তাকালো, এমন ভাবে তাকিয়ে রইল যেন অন্য দুনিয়ার কোনো কথা বলছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে পায়ে ব্যান্ডেজ করতে লাগলো। চলে যা মিমি, আমি এখানে থাকবো। মিমি হাতের থেকে পা ছাড়িয়ে নিয়ে বলল, এখানে থাকবি মানে কি? তোকে এখানে একা থাকতে দেব আমি? মিমি জেদ করিস না, আমি ভালো আছি এখানে। তোকে এখানে দেখে আমি তো ভালো নেই, আমার ভালো থাকাটা চাস না তুই? অমিত চুপ করে বসে রইল সেখানটায়। মিমি জানে অমিতের ভেতরটা, তবে এই এখানে একা রেখে গেলে যে অমিত ক্ষণে ক্ষণে গুড়িয়ে যাবে তা মিমি জানে। সে ছোট বয়সে দাদার স্মৃতির সমাবেশ ছেড়ে চলে এসেছিল কেবল দূর থেকে স্বস্তির নিঃশ্বাস নিতে। ছেড়ে যাওয়া মানুষগুলোর স্মৃতির আশপাশে ঠিক মতো থাকা কি এতটাই সহজ? মিমি জানে এখানে থাকলে অমিত কখনোই ঠিক থাকবে না, সময়গুলোর নির্মমতার আবহে কেটে যাবে। গতকাল বাবা মা হোস্টেলে গিয়েছিল, বলেছে বাড়ি যেতে। দেখ ভাইয়া, তুই আমি এটাই চাইতাম, বাবা মা আমাদের নিজ ইচ্ছায় কাছে রাখুক। কিন্তু সেটা তো এইভাবে নয় মিমি, আমি চেয়েছিলাম বাবার মানসিকতা পরিবর্তন করতে। আমার মিষ্টিকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছে, দম বন্ধ হয়ে আসছে আবার, ওনার জায়গা থেকে উনি এক চুলও নড়েননি। আমি জানি, তবে উনি আমাদের বাবা, ফেলে দিয়ে কি পারবি? তোকে নাকি বলেছে বাড়ি না গেলে উনি তোর সাথে কোনো সম্পর্ক রাখবেন না? একটা কথা জানিস মিমি, তোর বড় ধৈর্য রে, আমি আজও তাকে বাবার জায়গায় ভাবতে পারিনি। ওনার কথা ভেবে চোখ বন্ধ বলে নিঃস্রংশ কোনো পাশবিক মানুষের অবয়ব আঁকড়ে ধরে, এমন একটা মানুষকে বাবা হিসেবে কিভাবে ধরা যায়? আবার মিষ্টিটার কথা একবার ভেবেছিস? কে আছে ওর, কোথায় গিয়েছে জানাও নেই, ফোনটাও নিয়ে যায়নি, আমার জীবন বিপর্যস্ত করে দিয়েছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, এটা বাবা নামের সংজ্ঞা? কথাগুলো কেমন জড়িয়ে যাচ্ছিল বোনের সামনে কাঁদতে নেই। ভাইকে ওভাবে দেখে কি বোনের সহ্য হবে? তবে মিমি জানে অমিত মিষ্টিকে কতটা ভালোবাসে। ভাইয়া বাড়ি চল, একটা চেষ্টা আমরা আবার করে দেখি, মানুষের মন তো সবসময় এক থাকে না, আমরা বোঝাবো, চল প্লিজ। অমিত মলিন হেসে বলল, তোর মনে হয় মেনে যাবে? চেষ্টা করে দেখি না ভাইয়া, আমি তোকে এখানে রেখে যেতে পারবো না। অমিতের জানা আছে বাড়ি গিয়ে কোনো কাজ হবে না। মিমির চোখে মুখে এক উৎসুক ভাব, মেয়েটা চায়, প্রচণ্ড ভাবে চায় একটা পরিবারের মতো থাকতে। সেই আকুতি ভরা টলটলে নজরের দিকে তাকিয়ে অমিত একটা গভীর নিঃশ্বাস ফেলল। আমি জানি লাভ হবে না, আর স্যাটিসফ্যাকশনের জন্য যাচ্ছি। মিমি যেন কোনো আলোড়ন ফিরে পেল, বৃষ্টির জন্য তার খারাপ লাগছে না এমনটা নয়, তবে কারোর সাথে দুঃখী ভাব দেখিয়ে তার কষ্ট বাড়ানোর মানে কি? নিজেকে তখন আরও বেশি অসহায় মনে হয়, তাই কারো কষ্টের সাথে কষ্ট জুড়ে দিতে নেই, পারলে উপশম করাটা প্রয়োজন। ফ্রেশ হয়ে নে ভাইয়া। অমিত চুপ করে উঠে ওয়াশরুমে চলে গেল। মিমি সাবধানে উঠে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। অমিত বেরিয়ে এসে দেখলো মিমি ব্যাগ গোছাচ্ছে, দৌড়ে এসে মিমিকে টেনে বসিয়ে দিয়ে দিল। তোর পায়ে ব্যথা, চুপ করে বস। মিমি চুপ করে তাকিয়ে রইল অমিতের দিকে।
চোখ মুখে পানির ছোট ছোট বিন্দু, তবে তার আড়ালেও দেখা যাচ্ছে দু চোখের সেই অশ্রুসিক্ততা। মিমির ভেতরটা কেমন মূর্ছে যাচ্ছে। অমিত ব্যাগ গুছিয়ে বলল, তুই বস, আমি গাড়ি বের করে তোকে নিয়ে যাব। অমিত ঘর থেকে বেরিয়ে গেলে মিমি নিজের ফোনটা হাতে নিল। সকালে রিসিভ করা কলটার নাম্বারে ফোন দিল। ফোন দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। হ্যালো ভাবি। অপর পাশ চুপ। সরি। ইটস ওকে, কিছু হলো? হুম, ভাইয়া রাজি হয়ে গেছে, নিয়ে যাচ্ছি বাসায়। ধন্যবাদ, আমি জানতাম তুমি পারবে। খেয়াল রেখো, একা ছেড়ো না কোনাকে। তুমি আছো কোথায়? আছি কোথাও, এখন রাখছি। এই নম্বর ফোন দিও না মিমি, আর উনি যাতে কোনোভাবেই না জানে আমি তোমার সাথে যোগাযোগ করেছি। অনেক পাগলামি করবে। আচ্ছা, ভালো থেকো। মিষ্টি ফোন কেটে দিল। মিমি ফোনটা নামিয়ে চুপ করে বসে রইল। একটা থমথমে বাতাস যেন বিরাজ করছে সীমানা জুড়ে। নিজের ভাইটার এই অবস্থা দেখে ভেতর ভেতর কেমন কুঁকড়ে গেছে। হয়তো তার দিকে তাকিয়ে বাড়ি যেতে রাজি হয়েছে, কিন্তু সে বেশ জানে অমিত কখনো বাবা নামক লোকটাকে মাফ করবে না। হয়তো করা উচিত না, তবে শেষ একটা চেষ্টা করে দেখুক। এতদিন পর সন্তানকে কাছে পেয়ে যদি মানসিকতায় পরিবর্তন আসে। অমিত গাড়ি বের করে ব্যাগ গাড়িতে রেখে এল। ফিরে এসে ক্ষীণ স্বরে বলল, আমার পায়ে এত ব্যথা নেই ভাইয়া, আমি একা যেতে পারবো, তুই আয়। অমিত কিছু বলতো না। মিমি হেঁটে ঘর থেকে বের হওয়ার পর অমিত আকুলতা নিয়ে ঘরের দিকে তাকালো। কাল্পনিক অস্তিত্বে মিষ্টির অবয়ব চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে। বারান্দার বেলি ফুলের ছোট্ট চারাটা দেখে অমিত কিছু ক্ষয়িষ্ণু স্মৃতির পাতা উল্টাতে লাগল। অমিত এক নজর মিষ্টির ঘরটাকেও দেখতে গেল। জানালাটা এখনো খোলা, সেখানে দাঁড়াতেই একটা শীতল হাওয়া ঝাঁকে ঝাঁকে গা বেয়ে নেমে গেল। এ ঘরের মৃদুমন্দ প্লাবনেও যেন মিষ্টি নামক রেণু ভেসে বেড়াচ্ছে। হুট করে অমিত ডুকরে কেঁদে উঠল। মাথা নিচু করে দুহাত ছেড়ে দিয়ে নিঃশ্বাস ফেলতে লাগল। কিছু সময় পর জানালার পাটি টেনে বন্ধ করে দিল। চোখ দুটো মুছে বেরিয়ে গেল। ড্রাইভিং সিটে বসে এক নজর পাশে তাকাল। মিমি টলমল চোখে তাকিয়ে আছে অমিতের ভেজা একজোড়া চোখের দিকে। অমিত মিমির গালে হাত রাখতেই ফোঁটায় জল গড়িয়ে পড়ল দু চোখ থেকে। আমি কি কিছু ভুল করলাম ভাইয়া? অমিত মিমির মাথায় হাত বুলিয়ে দিল। মুখের ভাষায় কিছু প্রকাশ না করলেও নীরব চোখের ভাষায় গুরুতরভাবে হানা দিচ্ছে এক ঝাঁক অসহায়ত্ব। দুনিয়ার নিয়ম হয়তো বড়ই নির্মম, রমরমা টাকা করিতে যেন আরো উপরে ঢেলে দেয় আর নিঃস্বকি করে দেয় আরো নিঃস্ব। তবে প্রকৃতির নিয়মই হয়তো সর্বোত্তম। আমাদের মস্তিষ্ক সেই জিনিসটা মানতে চায় না। অন্য কারোর করুণ পরিস্থিতি দেখার সাথে সাথে তার প্রতি কটু বাক্যের বলি আওড়াতে থাকে। অথচ মানুষ চাইলেই পারে তাকে সেসব গা ঘিন ঘিন করা পরিস্থিতি থেকে খানিকটা লাঘবের দিকে আনতে। আজ প্রায় তিনটে দিন কেটে গেল এই বিরাট ঘরের অন্ধকার আচ্ছন্ন ঘোলাটে রুমটায়। রুমটাকে দেখতে অমিতের একদম ভালো লাগে না। সম্পূর্ণ অন্য একটা নিরেট জগৎ মনে হয়। তাই রুমের আলো জ্বালায় না, বিদঘুটে অন্ধকার করে রাখে, যাতে রুমের পরিপক্ক সেসব হেয়ালি বিলাসিতা চোখে পড়ে না। সে সবে তো অমিতের কোনো সুখের ছিটা ফোটাও নেই। সারাদিন মিমি ছাড়া রুমে আর কেউ আসে না। সে আগ থেকেই জানত বাড়ি ফিরলে পরিবেশ পরিস্থিতি সেই আগের মতোই হবে। মিমি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাড়ির এই মহলে পরিবর্তন আনতে। যেমন আজও চাইছে রাতে বাবা মা সহ সবাই একসাথে ডিনার করতে, বাবার পছন্দের সব খাবার রান্না, আরও কত সব আয়োজন। দরজার একটু ধ্রুব আওয়াজ করে মিমি অমিতের রুমের ভেতর প্রবেশ করল। অমিত পাশ ফিরে শুয়েছিল। মিমি এসে খাটের কোণে বসে ভাইয়ের হাতটা ধরল। মিমি মেয়েটা প্রচণ্ড ভয় থাকে অমিতকে নিয়ে। একা একা এই রুমে ফেলে রেখে যেতে ভীষণ ডরদার। যদি কিছু হয়ে যায় তাই একটু পর পর এসে অমিতের ঘরে ঘুরে যায়। মিমির হাতের স্পর্শে অমিত এপাশে তাকাল। মিমি একটা হাফ ছেড়ে বলল, ঘুমাচ্ছিলি বোধহয়। অমিত উঠে বসল। বোনের মাথায় হাত রেখে মলিন হেসে বলল, সে কি আর আমার নাগালে আসে? মিমি চুপ করে রইল। নিজের ভাইটাকে এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসে। এই মানুষটা কেমন ধীরে ধীরে গুড়িয়ে যেতে দেখে মিমির ভেতরটায় কষ্টগুলো কেমন ফুলকি দিয়ে ওঠে।
মিমির চাহনি দেখে অমিত চুপ করে মাথা নুইয়ে দিল। ভাঙা স্বরে বলল, আমার জন্য তোর মনটা বেশ অস্থির, তাই না মিমি? মিমি কিছু বলল না। সৌজন্যতার খাতিরে হয়তো নাও বলা যেত, তবে তার ভেতরটা কি অমিতের চাইতে বেশি আর কেউ কি জানে? হঠাৎ করে মাথা উঠিয়ে অমিত বলল, আমার পাশে ভিড়ে লাভ নেই মিমি, দূরে থাকবি। এই যে এইখানটায় যে ব্যথা হয়, বড় ভয়ঙ্কর সংক্রামক, তোর আঁচ লাগুক আমি চাই না। দূর করে দিচ্ছিস আমাকে? গালে হাত রেখে অমিত বলল, তুই খুবই নাজুক, তুই বলেই বলছি। মিমি ছল ছল চোখে তাক করে বলল, ঠিক হয়ে যাবে সব। অমিত আর কিছু বলল না, সে জানে মিমি কি চায়, তবে তার ছোট্ট মনের গূঢ় আবেদন যে কোনোদিন সম্ভব না। কিছু বলতে এসেছিলি? মিমি আমতা আমতা করে বলল, মানে আজ রাতে না আমি বাসায় সবার ডিনারের ব্যবস্থা করেছি। অমিত খানিকটা তাকিয়ে রইল। তুই কি বলছিস, আমাকেও সেখানে যেতে? ভাইয়া না করিস না প্লিজ, দেখ কোনো একজনকে তো চেষ্টা করতে হবে, উনি নত হওয়ার কেউ নন, তুইও যদি মুখ ফিরিয়ে থাকিস এটা কি কোনো সমাধান? আমি খেতে গেলেই বুঝবি সমাধান, মিমি একটা নিঃশ্বাস ফেলে বলল। আমি জানি গেলেই সমাধান না, তবে পরিবর্তনের চেষ্টা তো তোর দিক থেকে শুরু করা যায়, তাই না? শেষবারের মতো চেষ্টা করে দেখি। তোর জন্য না হয় তাই করলাম, তবে উল্টো কিছু হলে পরিণতি খুবই অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যাবে, এইটুকু জানিয়ে দিলাম তোকে। এর আগেও দাদু চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা তাকে ধুয়ে নিয়ে গেল, দ্বিতীয়বার রাজি হয়নি আমি। কথাগুলো বলেই খাট থেকে নেমে গেল অমিত, ওয়াশরুমের দিকে চলে গেল। মিমি কিছু সময় সেখানেই বসে রইল, বিড়বিড় করে বলল, তোর ভেতরটা জানি আমি ভাইয়া। চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল মিমি। পুরোটা রুম স্তব্ধ, গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে ধারা। কটমট নজরে তাকে পর্যবেক্ষণ করছে ধারার মা। নিজের মায়ের অমন মানসিকতার উপর ছিছি করতে মন চাইছে ধারার। মাথা উঁচিয়ে মায়ের দিকে তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে গেল এই শুনশান রাতে। রুহি ডাকলেও পেছন ফিরে তাকায়নি। ধারার মা মিষ্টির দিকে এগিয়ে গেল। তোর লাইগা আমি আমার অবুজ মাইয়াটারে মারছি, তোর লাইগা বেহাইয়া, তোগো মতো নিশা জাতের মানুষ আর কি না পারে, রং করবি যার লগে হ্যার বাইতে গিয়া কর, আমার বাইতে এসব চলবে না। অনেক স্বপ্ন দেখছস বড় লোকের পোলা ফাঁসানের, কিছুই পাইলি না, এখন আবার আমার বাড়িতে শুরু করছস। তোর লাইগা আমার মাইয়া ঘর থেকে বের হইয়া গেছে, যা বের হ তুই, তোর নজর যেখানে পড়ব সব বিগড়াইয়া যাইব, কাল নজর তোর, বের হ আমার বাসা থেকে, এখনই বের হবি তুই। ধারার মায়ের কোনো কথাই এখন মিষ্টির ভেতরে গেঁথে যায়নি, মাথায় একটা কথাই ঘুরছে, ধারা আজ আবার কারো উপর হাত উঠল কেবল তার কারণে। পুরো শরীর এক অসহনীয় জ্বালা পোড়ায় জ্বলছে, মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে পুরো শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিতে পারলে জ্বালা পোড়া খানিক কমত। মিষ্টি নিজের ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো, একবার রুহির দিকে তাকালো। রুহির চোখ জোড়া নোনা জলে তুইটুম্বর, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তবে রুহি আগ থেকেই আন্দাজ করতে পেরেছিল যে মিষ্টি বেশি দিন এখানে নেই। মিষ্টি রুহির দিকে তাকিয়ে বলল, ভালো থেকো আপু, ধারার সাথে দেখা হলো না, আমার তরফ থেকে ওর কাছ থেকে একটু মাফ চেয়ে নিও। যাচ্ছিস কোথায়? মলিন হেসে মিষ্টি বলল, রাস্তার মেয়ে যেখানে থাকে নিজের খেয়াল রাখে। মিষ্টি একবার ধারার মায়ের দিকে তাকিয়ে বলল, আপনিও নিজের খেয়াল রাখবেন। কথাটা বলেই মিষ্টি বেরিয়ে গেল। আবার শুরু হলো সেই গন্তব্যহীন যাত্রা, আজকেও বাকি নেই তার কাছে। রাস্তায় ঢলে পড়ে থাকা বিবেক বর্জিত, জীর্ণ শরীরে ছেঁড়া কাপড় জড়িয়ে থাকা, কোনো এক পাগলের ন্যায় তার পরিস্থিতি। হাহাকারও মিষ্টির কাছে এখন তাচ্ছিল্যের আভাস পায়, কারণ তার দ্বারা কৃত সকল কাজই তো তাচ্ছিল্যের। একটু আগের কথাই তো ধরা যায়, ধারা মিষ্টির এমন অবস্থা দেখে রুহির কাছ থেকে রাদাফের ফোন নাম্বারটা নিয়ে রাদাফকে বলে রুহিদের বাড়ি আসতে। রাদাফ হয়তো সামলাতে পারবে ভেবেই এমনটা করেছে ধারা। খবরটা পেয়ে সে দৌড়ে চলে এসেছিল মিষ্টির কাছে, শত হলেও ভালোবাসার মানুষ। মিষ্টি জানত না রাদাফকে ধারা এই বাড়িতে আনিয়েছে। রুমের দরজায় হঠাৎ টোকা পড়ায় মিষ্টি শোয়া থেকে উঠে বসে বলল, অসার শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে দরজাটা খুলল। ধারার সাথে রাদাফকে দেখে বেশ চমকে উঠল, কিন্তু মিষ্টির প্রতি তার করুণ চাহনি দেখে মিয়ে গিয়েছিল। সে জানত এমন চাহনির মানে। ধারা, রাদাফ আর মিষ্টিকে কথা বলতে দিয়ে
নিজে চলে যায়। কিরে আই বস। রাধাফ কাছে এগিয়ে এসে মিষ্টির পাণ্ডুর মুখের দিকে তাক করল। মেয়েটা কেমন ফ্যাকাশে দেখে রাধাফের ভেতরটা কেমন জ্বলে যাচ্ছে। আমি কখনো ভাবিনি পরিস্থিতি এমনও হতে পারে। রাধাফ আর মিষ্টি অনেকটা সময় চুপ করে রইল। হঠাৎ করে রাধাফ মিষ্টির হাত ধরে বলে উঠল, চল আমার সাথে, আমি নিয়ে যাবো তোকে। মিষ্টি হাতটা ছাড়িয়ে নিল। রাধাফ এক মুহূর্ত তাকিয়ে রইল। আমি আর কারোর উপর বোঝা হতে চাচ্ছি না, একটা কিছুর ব্যবস্থা হলেই এখান থেকে বেরিয়ে যাব। যা হয়েছে সেটা আমার কপালেই ছিল। আমি জানি অমিত ভাই তোকে খুব ভালোবাসেন, তুই হয়তো পরিস্থিতি বুঝতে গিয়ে এখন ভেতর থেকে অনেকটা শক্ত। কি বানা সহ্য করেছিস, অবহেলা, অভাব, পরিবার বিচ্ছেদ, মানুষের তাচ্ছিল্যের কথা, নিজের মাকেও হারিয়েছিস। তবে অমিত ভাই তো তোর মতো এত শক্ত নন, ওনাকে ফেলে এসেছিস, ওনার অবস্থা ভেবে দেখেছিস? মিষ্টি চুপ করে রইল। সে জানে অমিত তাকে ছাড়া ভালো নেই, মাথা নিচু রেখেই বলল, তার দিকটা ভেবেছি বলেই ছেড়ে এসেছি। পরিবারহীন থাকা যে কতটা মলিন পরিস্থিতির সামিল তা আমি জানি। কোন পরিবারের কথা বলছিস মিষ্টি? এই পরিবারের কারণে সব থাকার পরেও সে নিঃসঙ্গ ছিল। তার জীবনে যদি পরিবারের এত প্রয়োজন হতো সে বেরিয়ে আসেনি বাসা থেকে, এমনকি এতগুলো দিন বাড়ি ছেড়ে থাকাও পসিবল ছিল না। আমি সাথে ছিলাম, আমি জানি সে খুব করে চাইতো বাকিদের মতো তার পরিবারটাও তার সাথে থাকুক। সেটা অবশ্যই একটা পরিবারের মতোই চেয়েছিলেন, এভাবে নয় যে সব বলে অমিত ভাইয়ের বাবা ওনাকে বাড়িতে নিয়ে গেল। তোর মনে হয় ওই বাড়িতে থেকে উনি খুশি পেয়েছে কি? উনি ওনার পরিবার থেকে অবহেলা, অবহেলা, অবহেলা আর কিছুই না। জীবনে যেটুকু মহাব্বত উনি তোর কাছে পেয়েছেন, তাহলে এখন কার ভালোবাসার কাঙ্গলনি? ওই পরিবারের থেকেও তো সে পরিবার নেই। সেটা কি কোন পরিবার? আর বাকি জীবনে হয়তো ওনার বাবা ওনার ভেতরটা বুঝবেন না মিষ্টি। কি লাভ হলো, না তুই সুখে আছিস না ওই বান্দা। ভুল করেছিস মিষ্টি, একটা খাদে ফেলে দিয়েছিস ওনাকে, না বের হতে পারবে না নিঃশ্বাস নিতে পারবে। মিষ্টি চুপ করে চোখের জল ফেলতে লাগলো, ভেতরটা নিজের জন্য জ্বলছে না, অমিত নামক মানুষটার জন্য দাউ দাউ করছে। রাধাফ মিষ্টির চোখের পানি মুছে দিয়ে রাধাফ বলল, চল না আমার সাথে। মিষ্টি মাথা হেলিয়ে না করল। রাধাফ একটা নিঃশ্বাস ফেলে ছোট্ট ফোন মিষ্টির হাতে গুঁজে দিয়ে বলল, ছোট ফোনটা আমার কাছেই পড়েছিল, রাখ, যদি তোর কখনো দরকার পড়ে ফোন দিস। ফোনটা একেবারে নতুন। মিষ্টি বুঝতে পারলো ফোনটা মাত্রই কিনে নিয়ে এসেছে। মিষ্টির সেদিনের কথা মনে পড়ে গেল, অমিত তাকে এইভাবেই মিথ্যে বলে একদিন নতুন ফোন হাতে ধরিয়ে দিয়েছিল। নিঃশ্বাস ফেলে বলল, আমি এখন অত বোকা নই। রাধাফ কিছু বলল না, চুপ করে থেকে দাঁড়িয়ে পড়ল। আসিরে মিষ্টি, তোকে রেখে যাওয়ার ইচ্ছে একদম নেই, কেবল রুহি আপুর বাড়ি থেকে বলে রেখে যাচ্ছি, তবে কোনো সমস্যায় পড়লে অবশ্যই ফোন দেবি কিন্তু। মিষ্টি মাথা হেলিয়ে সম্মতি দিল। রাধাফ মিষ্টির দিকে তাকিয়ে থেকে চলে গেল। তাদের প্রায় সকল কথোপকথনই দরজার বাইরে কৌতূহল বসে দাঁড়িয়ে থাকা ধারার মা শুনে ফেলে। এ কদিন জানার অনেক চেষ্টা করার পরও জানতে পারেনি, কেবলমাত্র ধারার জন্য। ধারা এতদিন কোনো মতে অন্য কিছু বুঝিয়ে কোনো মতে তার মাকে আবদ্ধ করে রেখেছে। সে জানে তার মা আসল ব্যাপারটা জানলে ঘরে তুলকালাম হয়ে যাবে। রাধাফ মিষ্টিকে সাথে নিয়ে যেতে চায়, অনেক বুঝায় চল আমার সাথে, তবে মিষ্টি যায়নি। রাধাফ বের হওয়া মাত্র ধারার মা ঘরে ঢুকে মিষ্টিকে সেসব অকথ্য কথন শোনাতে থাকে। ধারা মিষ্টির ঘরে চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে আসে, সাথে রুহিও। ধারা এসে প্রতিবাদ করলে ধারার মা গালে এক চড় মেরে দেয়। এরপর ধারা ঘর থেকে বেরিয়ে গেল। কথাগুলো ভাবতে ভাবতে মিষ্টি অনেকটা পথ হেঁটে চলে এসেছে। আচ্ছা সে যাবে কোথায়? এই দুনিয়া তো বড় নির্মম, কেউ পেলেই যে তাকে খুবলে শেষ করে দিবে তা তো অজানা নয়। নিজের পুরোটা জীবনচক্রকে সে ভাবতে লাগল, কী কী পরিণতির সম্মুখীন হয়নি, যেটুকু সুখ উপলব্ধি হয়েছিল শুধুমাত্র অমিত নামের মানুষটার সান্নিধ্যে। পরিহাস্যভাবে ভাগ্য তার কাছ থেকে সেই সুখটুকুও কেড়ে নিল। আচ্ছা অমিতকে কি সে নিজেই ঢেলে দিল সেই নির্মমতায় আচ্ছাদিত অন্ধকার জগতে? সে তো যেতে চায়নি। নিশ্চয় তার ভেতরটাও কুঁকড়ে উঠছে অসহ্য যন্ত্রণায়, হয়তো নিজেকে আবদ্ধ করে নিয়েছে ছোট্ট কোনো জায়গায়। কথাগুলো ভাবতে ভাবতে রাস্তার পাশে বসে পড়ল মিষ্টি।